মুঠোফোনের দাম নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বাজার তদারকি করবে এফবিসিসিআই কমিটি গঠন। খাতুনগঞ্জে রমজানের ভোগ্যপণ্যের দাম কিছুটা নিম্নমুখী, দাম কমেছে ছোলা পেঁয়াজ রসুন খেসারি ডাল সহ সয়াবিন তেলের। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভর করে কৃষি পণ্য রপ্তানি বাড়ানো সম্ভব, বিশ্বে বাজার সম্প্রসারণে মান উন্নয়নে গুরুত্ব। Saudi Extreme. Enjoy smooth speed. সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এখন থেকে সরকারের পাশাপাশি বাজার তদারকি করবে এফবিসিসিআই। শনিবার এফবিসিসিআই ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ড সহায়ক ভূমিকা পালন না করায় ভোক্তারা শুল্ক কমানোর সুবিধা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এক সপ্তাহ ধরে বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগে সুফল আসেনি। এর মধ্যে শুরু হচ্ছে রমজান মাস, এ অবস্থায় নিত্যপণ্যের বাজার নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সভার আয়োজন করে এফবিসিসিআই। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে সভায়। সরকারিভাবে শুল্ক কমলেও তেমন প্রভাব পড়েনি বাজারে। বাড়তি দামের জন্য বিশ্ববাজারের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর চাল পেঁয়াজ মশলাসহ বেশিরভাগ খাদ্যপণ্যের বাড়তি দামের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেটকে দায়ী দিলেন পাইকারি বিক্রেতারা। পৃথিবীর অন্য দেশে যে বাংলাদেশে সবকিছু দাম কম, ইভেন এক লিটার সয়াবিন তেল ইন্ডিয়াতে আসছে 200 টাকা, আমাদের দেশে বাংলাদেশে এখন খাচ্ছেন আপনারা 160 টাকায়। তার মানে এই রেফারেন্স গুলো আনতে হবে, শ্রীলঙ্কায় কত, পাকিস্তানে কত, মায়ানমারে কত। আগে তো আপনার হাস্কি মিল অটো লাইসেন্স চার্জ করতো, এখন কিন্তু বাংলাদেশে প্রায় 20টা আপনার বড় বড় গ্রুপ অফ কোম্পানি আপনার, তারা কিন্তু এইটা আপনার কন্ট্রোল করতেছে। আগে যে আপনার মেইন মালিক বা কৃষক বা এটা করতো, এখন কিন্তু তা না, চলে গেছে স্যার বড় বড় কোম্পানি। রমজানে নিত্যপণ্যের দামে কারসাজি বন্ধে ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে 47 সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে এফবিসিসিআই। তবে সংগঠনের সভাপতির দাবি, এনবিআর এর সদিচ্ছার অভাবে ভ্যাট ছাড়ে সুফল এখনো পাচ্ছেন না ব্যবসায়ীরা। আপনাদের যে সকল এলাকায় যে সকল বাজারের মার্কেটগুলি আছে, কাঁচা বাজারগুলি আছে, বিভিন্ন হোলসেল মার্কেটগুলি আছে, তাদের সমন্বয়ে কমিটি করে আপনারা এই রোজার এক মাস আপনারা মনিটরিং করবেন। বাজার তদারকির পাশাপাশি দাম স্বাভাবিক রাখতে ভোক্তাদেরও চাহিদার অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানায় এফবিসিসিআই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে হবে, পাশাপাশি বেসরকারি খাতকে আরও স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার আইসিএবি এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজনে আসছে অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এই মন্তব্য করেন মন্ত্রী। এ সময় আইসিএবির বাজেট প্রস্তাবে রাজস্ব আয় বৃদ্ধি, কর ফাঁকি রোধ, আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং বিনিয়োগ কার্যক্রমে উৎসাহ বৃদ্ধি ও দেশ থেকে মূলধন পাচার নিরুৎসাহিত করা সহ 4টি বিষয়ের উপর জোর দেওয়া হয়। এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সব ক্ষেত্রে আধুনিকায়নের ওপর পরামর্শ দেওয়া হয়। এনবিআর রিফর্ম ভয়ঙ্কর রকমের দরকার, এটা আমি আগে বলে সবসময় বলে এসেছি। টাইম ইজ কাম ফর আস টু ডু লট অফ রিফর্ম, যেন ফেয়ার ডিভিশন করা, সেপারেট করা ইত্যাদি। লেট আস কিপ টকিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের ভোগ্যপণ্যের দাম কিছুটা নিম্নমুখী, বিশেষ করে ইফতারের প্রয়োজনীয় পণ্য ছোলা পেঁয়াজ রসুন খেসারি ডাল খেজুর ইত্যাদির দাম কমেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ জানান, এসময় যেসব পণ্য চাহিদার শীর্ষে থাকে এবার সেগুলোর পর্যাপ্ত সরবরাহ আছে, এই অবস্থায় ভোগ্যপণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই। পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ 5 টাকা কমে মানভেদে 25 থেকে 30 টাকা, রসুন 5-10 টাকা কমে 95 টাকা, ছোলা 10 টাকা কমে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল কেজি প্রতি 10 টাকা কমে 110 টাকায়, মটর ডাল 3 টাকা কমে 42 টাকা, জিরা 20 টাকা কমে 340 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কমেছে সয়াবিন তেলের দামও, খোলা সয়াবিন তেল মন প্রতি 150 টাকা কমে 5,400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাম অয়েল 100 টাকা কমে প্রতি মন বিক্রি হচ্ছে 5,050 টাকায়।
খাতুনগঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনার কাছে জানতে চাইব রমজান উপলক্ষে খাতুনগঞ্জে ভোগ্যপণের সরবরাহ কেমন আছে চাহিদার তুলনায়। রমজানে যে ভোগ্যপণ্য, বিশেষ করে ইফতার কেন্দ্রিক যে ভোগ্যপণ্যগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডাল, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, রসুন, আদা, এই ধরনের প্রায় সবগুলো পণ্যই কিন্তু এবছর যে সরবরাহ সেটি খুব ভালো রয়েছে বলে ব্যবসায়ীরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা চট্টগ্রাম বন্দরের যে উদ্ভিদ সংনিরোধ কেন্দ্র আছে তার মাধ্যমে যেটি ইতিমধ্যে খবর পেয়েছি যে চট্টগ্রামের বন্দর দিয়ে ইতিমধ্যে বিশেষ করে ছোলা এবং খেজুর, এই দুটি পণ্য যে পরিমাণ চাহিদা এই সময়টাতে থাকে তার দ্বিগুণ ইতিমধ্যে সরবরাহ এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এবং সেই প্রেক্ষাপটে আমরা একটু আগের খবরও যেমনটা বলছিলাম যে মূলত গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে এই ধরনের পণ্যগুলোর দাম সব ক্ষেত্রেই কমেছে, বিশেষ করে ছোলা, পেঁয়াজ, রসুন এগুলো 10-15 টাকা পর্যন্ত কমেছে। বিভিন্ন ধরনের ডাল, মসুর ডাল, মটর ডাল, এগুলো মসুর ডাল মানভেদে 10-15 টাকা কমেছে এবং মটর ডাল যেটি সেটি 3 টাকা কমেছে। আর এছাড়া যে মশলা জাতীয় যে পণ্যগুলো মূলত একটু দাম বেশি থাকে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এই পণ্যগুলোর দামও কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ এলাচের দামই সবচেয়ে বেশি কমেছে, 50 টাকা কেজি প্রতি, আর এছাড়া দারুচিনি 10 টাকা করে কমেছে, লবঙ্গ 20 টাকা কমেছে প্রতি কেজিতে। তো এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা যে সরবরাহের কথা বলছেন যে এই মৌসুমে অর্থাৎ এই রমজানকে ঘিরে আর এই পণ্যগুলোর দাম বাড়ার কোনো আশঙ্কা ইতিমধ্যে নেই, বাজারে যথেষ্ট আছে, তারপরেও খুচরা বাজারে একটি নিবিড় তদারকি দরকার বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন। এবং কারণ হচ্ছে এখানে খুচরা বাজারে তদারকির কথা বলছিলেন, এই যে খাতুনগঞ্জে যে ভোগ্যপণ্যের দাম কিছুটা কমেছে এর প্রভাব কতটা খুচরা বাজারে পড়েছে চট্টগ্রামের? সেটি আসলে খুব বেশি প্রভাব ইতিমধ্যে পড়েছে সেটি বলা যাবে না, কারণ আমরা যদি তেলের কথাই চিন্তা করি, আজ গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে এই তেলের দাম কমানোর জন্য সরকারি বিভিন্ন উদ্যোগ, এবং আমরা দেখেছি যে পাইকারি বাজারেও কিছুটা নিম্নমুখী প্রবণতা তেলে রয়েছে, কিন্তু সেটি খুচরা বাজারে গিয়ে এখনও এটির ফলাফল পাওয়া যায়নি। এবং এক্ষেত্রে যেটি বলা ধারণা করা হয়ে থাকে যে সাধারণত দাম বাড়ার ক্ষেত্রে যেটি দেখা যায় যে খুব দ্রুত, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে যেভাবে দাম বাড়ে, সেটি যখন কোনো কারণে কমার যে বিষয়টি হয় সেটি কমতে গেলে কিন্তু দীর্ঘ সময় লাগছে। এক্ষেত্রে নানা ধরনের সমীকরণ বাজারে এবং খুচরা বাজারে পাইকারি বাজারে কাজ করে, তবে এক্ষেত্রে বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে যে মূলত তদারকিটা খুব জরুরি এবং নিবিড় তদারকি এখানে দরকার, অর্থাৎ শুধুমাত্র দিনের নির্দিষ্ট সময়ে এসে বাজারে কেউ বা সরকারি কোনো সংস্থার লোকজন ঘুরে গেলেই যে বাজার এই ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসবে বিষয়টা সেরকম না, এক্ষেত্রে ধারাবাহিকভাবে নিবিড় তদারকি দরকার বলে বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে। যদিও সেটি এই মুহূর্তে আমরা এখনও লক্ষ্য করছি না, এবং যার প্রেক্ষাপটে রমজানের একেবারে পূর্ব মুহূর্তে এসে এখনও কিন্তু খুচরা বাজার এখনও মানুষের নাগালের মধ্যে নেই। অনুপম, রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চট্টগ্রামে? এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, তারা গত 2 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানে পণ্য দাম এই বিষয়গুলো যাচাই করছেন, তবে বেশ কিছু জরিমানাও তারা করেছেন। এর বাইরে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 2-1টি দিন বেরোতে দেখেছি, কিন্তু অন্যান্য বার আমরা যেমনটা দেখি যে একেবারে রমজানের আগে করে ক্র্যাশ প্রোগ্রাম থাকে, বিশেষ করে প্রতিদিন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন মার্কেটে যান, এবারে কিন্তু এটা এখনও লক্ষ্য করিনি। আর একটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে, সেই বৈঠকগুলোতে যদিও ব্যবসায়ী নেতারা তারা বারবার বলেছেন যে এই সমস্ত পণ্যের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন, তবে এক্ষেত্রে মাঠে কিন্তু ফলাফল অন্যরকম, অর্থাৎ বিশ্ববাজারের যে দাম সেটির সাথে সামঞ্জস্য থাকার কথা ছিল মূলত দেশের বাজারে, সেক্ষেত্রে দাম বাড়ার ক্ষেত্রে যত দ্রুত বাড়ে বিশ্ববাজারে কমার পর এখানে দাম কমার এই বিষয়টি কিন্তু তত দ্রুত হয় না, এবং এটি নিয়েই কিন্তু প্রভাব, যেটি আরেকটু লম্বা প্রভাব খুচরা বাজারে পড়ছে। তবে বাস্তবতা হচ্ছে এখনও পর্যন্ত যে বাজারের নিয়ন্ত্রণ বা তদারকির ক্ষেত্রে প্রশাসনের যে অন্যান্য বছরগুলোতে যে ধরনের তোড়জোড় শুরু হয় সেটি এখনও চট্টগ্রামে শুরু হয়নি। হয়তো সামনে এক রমজান শুরু হলে
তারপরে হয়তো শুরু হবে, কিন্তু সেক্ষেত্রে আসলে সেটি সাধারণ মানুষের কতটা উপকারে আসবে, কারণ ইতিমধ্যে রমজানের বাজার কিন্তু অনেকেই করে ফেলেছেন, যদিও জেলা প্রশাসন বলছে যে সবাই যাতে একটু কম কম করে কিনে, তো সেক্ষেত্রে আসলে কতটা মানুষের উপকারে আসবে সেটিও একটি ভাবার বিষয় রয়েছে। অনুপম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভর করে কৃষি খাতের রপ্তানি অনেকটাই বাড়ানো সম্ভব। দেশের প্রতিষ্ঠানগুলো এখন তেমন বড় স্বপ্নই দেখছে, এজন্য নতুন নতুন কারখানা গড়ে তুলতে বড় বিনিয়োগও করছে তারা। অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে জোর দিতে হবে মান উন্নয়নে। গত অর্থ বছর প্রথমবারের মতো $100 কোটি বেশি রপ্তানি আয়ের চমক দেখায় কৃষি পণ্য খাত। প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় ফলের রস, পানীয়, জ্যাম, জেলি, বিস্কুট, চানাচুর, মশলাসহ বিভিন্ন পণ্য। বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মানের কারখানা স্থাপন করায় দেশে বিশ্বমানের পণ্য তৈরি হচ্ছে। এতে ফল ও কৃষি পণ্যের কয়েক গুণ মূল্য সংযোজন করা যাচ্ছে বলে দাবি বড় শিল্প গ্রুপগুলোর। বাংলাদেশের মানুষ যখন এখন কিন্তু ফুটিকাকে এক নম্বর হিসেবে তারা পরিগণিত করছে এবং এইটাকে এক্সপোর্ট করে কোনো বিদেশিকে খাওয়ানো খুব একটা টাফ হবে না। তা আমরা এসেপ্টিক পদ্ধতিতে করি, যেটাতে বিশ্বমানের ফর্মুলেশন লাগবে, আমরা যা করি আমাদের তা আছে, কারণ আমাদের তাতে মনে কোনো মানে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। আমরা মনে করছি যে প্রসেস ফুড সেক্টরে এই ধরনের জোয়ার আসবে, যেন প্রসেস ফুড সেক্টরে বাংলাদেশ উত্তরোত্তর ভালো করবে। আপনি বলতে পারেন প্রসেস ফুড সেক্টরে কী কী থাকবে? বিস্কিট থাকবে, কেকস থাকবে, ড্রাই কেকস থাকবে, ফ্রোজেন কেকস থাকবে, পরোটা থাকবে, সামোসা থাকবে, সিঙ্গাড়া থাকবে। সরকারের নীতি সহায়তা কাজে লাগিয়ে প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের রপ্তানি বাড়াতে চান উদ্যোক্তারা, এজন্য নিজেদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। $100 আপনি রপ্তানি করতে পারলে $20 আপনি $20 আপনাকে দিয়ে দিবে সরকার, এর চেয়ে বড় প্রণোদনা আর কি দিবে। আমাদেরও এখন নিজেকে প্রস্তুত করতে হবে। সিপি যদি থাইল্যান্ড থেকে যদি পোলট্রি সামগ্রী এক্সপোর্ট করতে পারেন, তাহলে আমরা বাংলাদেশ থেকে পাবো না কেন? আমরা চাই বাংলাদেশ টমেটো পেস্ট সেক্টরে যেন পৃথিবীর বুকে একটি ইম্প্যাক্ট ফেলতে পারে। প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যুক্ত রাখার বিষয়টি সরকারি নীতি কাঠামোর মাধ্যমে নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। আন্তর্জাতিক মানদণ্ড প্রদানকারী যে সমস্ত বেসরকারি উদ্যোগ রয়েছে তাদেরকে বিএসটিআই অ্যাক্রেডিটেশন দিতে পারে, যাতে তারা বাংলাদেশে তাদের অফিস স্থাপন করবার মাধ্যমে মানদণ্ড নিশ্চিত করতে পারে আন্তর্জাতিক বাজারের জন্য, সেরকম একটি কাঠামো তৈরি করা এবং আমাদের উদ্যোক্তাদেরও সেই মানদণ্ডে পণ্য উৎপাদন করা। দেশে খাদ্যশিল্পের বাজারে প্রতিযোগিতা বাড়াতে আরও নতুন নতুন প্রতিষ্ঠানের বিনিয়োগ দরকার বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে চালু হলো কৃষকের বাজার। শনিবার সকালে পল্লবী পোস্ট অফিস সংলগ্ন কৃষি বিপণনের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এ বাজারের উদ্বোধন করা হয়। এ সময় সংস্থাটির মহাপরিচালক আব্দুল গাফফার বলেন, ভোক্তা চাহিদাকে মাথায় রেখে এই বাজারের দ্বিতীয় শাখা চালু করা হয়েছে। এতে এ অঞ্চলের মানুষ সহজে বিষমুক্ত নিরাপদ সবজি পাবে, পাশাপাশি কৃষকও ন্যায্য দাম পাবে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সকাল 7টা থেকে 12টা পর্যন্ত বসবে কৃষকের বাজার। প্রথম দিনেই বাজারে ক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্থায়ীভাবে কৃষকের বাজার স্থাপনের কাজও এগিয়ে চলছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। শুধু রমজানে নয়, সারা বছরই আমরা নিরাপদ সবজি খাবো। নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমাদের বিশেষ করে এখন জানেন যে সরকার গ্যাপ অনুসরণ করে উৎপাদনের দিকে আমরা যাচ্ছি এবং সেটি আমরা করার জন্য বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। রমজানে খাদ্যপণ্যের মান যাচাইয়ে 24 ঘন্টা সক্রিয় থাকবে বিএসটিআর ভেজাল বিরোধী টিম। শনিবার শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় মন্ত্রী আরও বলেন, নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে অতিরিক্ত মোবাইল কট পরিচালনা করবে বিএসটিআই। পাশাপাশি দেশের আমদানি রপ্তানি সচল রাখার স্বার্থে পণ্যের ছাড়পত্র দেওয়া, লাইসেন্স দেওয়া ও নবায়নের কাজ করা হবে। সারা দেশে বিএসটিআইয়ের কার্যালয়গুলোতে জরুরি সেবা অব্যাহত রাখা হয়েছে। গত 2 মাসে 748টি পণ্যের নমুনা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে 685টির পরীক্ষা শেষ হয়েছে। বাকি 63টি নমুনা পরীক্ষাধীন রয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী। এটা শুধু রমজানকে সামনে রেখে নয়, সারা বছরই কিন্তু আমাদের এই যে অভিযান এটা চলমান। ইন এভরি ডিস্ট্রিক্ট, এভরিওয়্যার স্থানীয় প্রশাসন যারা আছে, আমাদের লোকজনদের সাথে সেখানে ডিসি,
সহ উপজেলা ইএনও সহ ম্যাজিস্ট্রেট সহ যারা আছে আমাদের একটা বিশাল কর্মক্ষেত্র পরিচালনা হয়। সহজে লেনদেন এবং প্রযুক্তিগত উন্নয়নে ব্যাংকিং খাতের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন এ খাতের কর্মকর্তারা। এতে করে দেশের সব পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে বলেও মত তাদের। শনিবার সোনালী ব্যাংকের সাথে গেটওয়ে পেমেন্ট গেটওয়ের সহকারী প্রতিষ্ঠান SSL কমার্সের সাথে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট সেবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। বলেন, সোনালী ই ওয়ালেট থেকে 1.5 লক্ষেরও বেশি গ্রাহক বাংলা কিউআর কোড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্ট সহ অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারবে। এতে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ার সাথে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠানে। আমরা চেষ্টা করছি যে যতদূর সম্ভব এটাকে ডিজিটালাইজ করা, এবং এটা শুধুমাত্র ডিজিটালাইজ করার জন্য ডিজিটালাইজ করা না, এটা হচ্ছে যে সময়ের দাবি আমাদের। আপনি জানেন যে সারা পৃথিবীতে ইন্টারনেটে আইটিতে অনেক দূর এগিয়ে গেছে, এটা মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে। সপ্তাহখানেক ধরে সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হয় ফসল নিয়ে দুশ্চিন্তায় বড় চাষিরা। সীমান্তের ওপারে মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে এই অঞ্চলে নদ নদীর পানি। আগাম বন্যার আশঙ্কায় ফসল রক্ষা বাঁধগুলোতে তদারকি বাড়ানোর দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এখন সবুজের সমারোহ, আর কদিন পরে পাকতে শুরু করবে বোরো ধান। তবে এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। আগামী 5 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদ নদীর পানি বাড়ায় আগাম বন্যার শঙ্কায় হাওড়ের বড় চাষিরা। বন্যা টন্যা হইব, বৈশাখ গিয়া খাল বাদল হইব, এইটার লাগে বেশি চিন্তা আছি। বৃষ্টি হইলে তো আমরা প্রচুর পরিমাণ হতি, যদি ওই যে পানি আমরা জানিয়ে দিয়েছি সর্বোচ্চ সতর্কতা থাকার জন্য। পাশাপাশি যখন নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হলো, বোর্ডের 8 সদস্য বিশিষ্ট কমিটি সুনামগঞ্জ জেলায় ছিল, তারা বিভিন্ন হাওড়ের যে সমস্ত ক্লোজারগুলো নির্মাণ করা হয়েছে সেই সমস্ত ক্লোজারের কী অবস্থা সেটা সরজমিনে পরিদর্শন করে তারা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া প্রতিকূল না হলে এবছর হাওড়া অঞ্চলে বোরোর ফলন ভালো হবে। আমাদের এই বোরো ফসলের অবস্থা হাওড় এবং নন হাওড় শতভাগ অর্জিত হয়েছে, মাঠের অবস্থা ভালো আছে। আমার উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসারগণ সর্বদা মাঠ পরিদর্শন করে। সুনামগঞ্জের হাওড়ে এই মৌসুমে বোরোর আবাদ হয়েছে মোট 2,23,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট বুলেটিনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।